সকলকে আমার প্রণাম জানাই। আজকে পড়ব মুসলিম সন্ত গ্রন্থটি থেকে, লিখছেন স্বামী প্রভানন্দজি, যিনি এই মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট মহারাজ। ঠাকুর মা স্বামীজির সর্বধর্ম সমন্বয়ের যে ভাবটি, সেটির মধ্যে থেকে এই সামান্য প্রচেষ্টা। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिने अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। विभिन्न धर्मेर जे आदर्श सेगुलिके जाना एवं सेखान थेके शेखार चेष्टा करा। आज के पढ़छि तपस्वी होसेनेर जीवन। होसेन बा हासान একজন মনি জহরতের ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে বাইজেন্টিয়াম নগরে প্রায় যেতেন। সেই রাজ্যের মন্ত্রী সঙ্গে তার খাতির হয়ে যায়। মন্ত্রীমশাই একদিন তাকে বেড়াতে নিয়ে যান। ঘোড়ায় চড়ে তারা নগরের বাইরে চলে যান। তারা দেখতে পান মরুভূমির মধ্যে মণি মুক্তা দিয়ে সাজানো বিরাট একটি রেশমের তাঁবু, সোনার খুঁটিতে বাঁধা তার দড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকেন তারা। একদল সৈন্য কুচকাওয়াজ করে তাঁবু প্রদক্ষিণ করছে। সৈন্যরা কি যেন বলতে থাকে। তারপর আগে গণ্যমান্যদের একটি দল, তারপর আসে খুব সুন্দরী একদল মেয়ে, শেষে আসেন রোমের সম্রাট সিজার আর তার প্রধানমন্ত্রী। সব দলই তাঁবুর মধ্যে ঢুকে গম্ভীরভাবে অনেক কিছু বলে। এসব দেখে হোসেন তাজ্জব বনে যান। মন্ত্রীমশাই বুঝিয়ে বলেন, সম্রাট সিজারের এক আদরের ছেলে ছিল, রোগে ভুগে ছেলেটি মারা যায়। তাকে ওই তাঁবুর নিচে কবর দেয়া হয়েছে। তার মৃত্যুর দিনে সবাই আসে মৃত রাজকুমারকে তাদের ভালোবাসা জানাতে। সবাই তার অভাবের বেদনা অনুভব করে। এই ঘটনা দেখে তা আর মন্ত্রীর কথা শুনে হোসেনের মনে ঝড় ওঠে। তিনি ভাবেন মৃত্যুর কি দাপট, মানুষের জীবন কত ঠুনকো। তিনি বুঝতে পারেন মৃত্যুর মালিকের কাছে সৈন্যবল, বুদ্ধিবল, রূপ, যৌবন, ধনসম্পদ সব তুচ্ছ। তার মনে আসে দারুণ বৈরাগ্য। বিষয়াশয়ের বিরক্তিতে মন ভরে যায়। তিনি ফিরে আসেন বসরাতে। শপথ করেন মৃত্যুর রহস্য ভেদ না করে তিনি জীবনে আর আসবেন না, হাসবেন না। শুরু হয় তার কঠোর তপস্যার জীবন। সেই কঠোরতা দেখে সবাই অবাক হয়ে যায়। হোসেনের জন্ম মদিনা শহরে 642 খ্রিস্টাব্দে। বসরাতেই তিনি বয়ে বড় হয়ে ওঠেন। প্রেরিত পুরুষ মুহাম্মদের সহধর্মিনী আয়েশা। হোসেনের মা ছিলেন তার একজন পরিচারিকা। জন্মের পর মহাত্মা উমর শিশুকে দেখতে এসেছিলেন। দেখে বলেছিলেন, হোসেন অর্থাৎ সুন্দর মুখ এই শিশুর। সেই থেকে নাম হয় হোসেন। শিশু হোসেন ছিলেন আয়েশার স্নেহের পাত্র। আর শিশুকাল থেকেই তিনি সাধু সন্তদের সঙ্গ লাভ করেছিলেন। ওপরে বলা ঘটনার পর থেকেই হোসেনের মনে হয়েছিল বিরাট পরিবর্তন। সুশ্রী হোসেনের অন্তর দিব্য আলোকে ভরে ওঠে। লোকে আসে চারিদিক থেকে, আসেন কত গুণীজন। সপ্তাহে একদিন তিনি সভাতে উপদেশ দিতে থাকেন। সেই সভার একজন শ্রোতা ছিলেন মহর্ষী আয়েশা। হোসেনকে নিয়ে কত কাহিনী। একদিন সন্ত মালেক দিনার এসে তাকে জিজ্ঞাসা করেন, আমার দুরবস্থা কিসে? হোসেন, হৃদয়ের মৃত্যুতে। মালেক দিনার, হৃদয়ের মৃত্যু কি? হোসেন, সংসারের মনের আসক্তি হৃদয়ের মৃত্যু। অনাসক্তিই ছিল তার সাধনার মূল কথা। তিনি নিজেকে দীন অধম মনে করতেন। যাকে সামনে দেখতেন তাকেই তিনি নিজের চাইতে বড় ভাবতেন। একদিন দজলা নদীর ধারে দেখেন একটি কাফরি বসে আছে, তার পাশে একজন স্ত্রীলোক। স্ত্রীলোকের সামনে বড় একটি বোতল।
হোসেনের মনে হলো এমন একটা অপবিত্র লোক সেও কি তার চাইতে বড়, বোধ হয় না। এমন সময় হোসেন দেখতে পান মাঝ দরিয়াতে একটি নৌকা ডুবে যাচ্ছে। নৌকায় 7 জন যাত্রী, তারা আর্তনাদ করছে। এই দেখে কাফ্রিটি ঝাঁপিয়ে পড়েন জলে। নিজের জীবন বিপন্ন করে একে একে কয়জন যাত্রীকে বাঁচান। হোসেন দাঁড়িয়ে দেখেছিলেন। কাফ্রি তাকে বললেন, কয়জনকে তো আমি বাঁচালাম, তুমি একজনকেও বাঁচাও দেখি। কাফরির কথায় হোসেন জানতে পারেন স্ত্রীলোকটি তার জননী। বোতল থেকে তিনি যা খাচ্ছিলেন তা মদ নয়। হোসেনকে শিক্ষা দেবার জন্য আল্লাহ কাফরিকে দূত করে পাঠিয়েছেন। কাফরি তাকে বললেন, হোসেন তোমার দৃষ্টিশক্তি পরীক্ষা করলাম, তোমার চোখ থাকতেও তুমি দেখতে পাও না। হোসেন লজ্জা পান, ক্ষমা প্রার্থনা করে বলেন, আপনি নদী থেকে এতগুলি মানুষকে বাঁচালেন, আমাকেও দয়া করে অহংকারের নদী থেকে রক্ষা করুন। কাফরি তাকে আশীর্বাদ করে চলে যান। এরপর থেকে হোসেন আর কখনো নিজেকে বড় মনে করতেন না। যারা মহৎ তারা কতভাবেই না শিক্ষা গ্রহণ করেন। একদিন তিনি দেখেন একটি মাতাল টলতে টলতে পিছল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হোসেন তাকে বলেন, ওহে পা ঠিক রাখো, পড়ে যাবে যে। মাতাল শেয়া না, সে উত্তর দেয়, তুমি নিজেকে সামলাও, আমি তো মাতাল, পড়লে উঠে যাব, গা ধুয়ে নেব। তুমি সাধু লোক, তুমি পড়লে কঠিন হবে। গুণী হোসেন মাথা নিচু করে থাকেন। হোসেন তার কাছে শেখেন বিনয়। আরেকদিন তিনি দেখেন একটি ছেলে হাতে একটি কুপি নিয়ে যাচ্ছে। হোসেন জিজ্ঞাসা করেন, এই আলো কোথা থেকে আনলে? এমন সময় বাতাসের ঝাপটায় আলো নিভে যায়। ছেলেটি বলে, আপনি আগে বলুন আলোটা কোথায় চলে গেল, তারপর আমি বলবো আলো কোথা থেকে এনেছিলাম। জ্ঞানী হোসেন মাথা নিচু করেন, ভাববেন আল্লাহ আর দুনিয়াতে মানুষ কত অল্পই না জানে। আরেক দিনের ঘটনা, রূপসী এক যুবতী ছুটে আসে সন্ত হোসেনের কাছে। রাগে সে দিশে হারা, তার মাথায় কাপড় নেই, গায়ের কাপড়ও ঠিক নেই। চিৎকার করে সে তার স্বামীর নিন্দা করতে থাকে। যুবতীকে ওই অবস্থায় দেখে হোসেন সংকোচ বোধ করেন। মেয়েটিকে বলেন, মুখের ওপর আবরু দাও। যুবতী হেসে বলে, আল্লাহর তৈরি একটি মানুষের ভালোবাসাতে আমি হাবুডুবু খাচ্ছি, তাতেই আমি দিশেহারা, তাজ্জব ব্যাপার। আপনি মহাত্মা, আপনি দুনিয়াদার আল্লাহকে ভালোবাসেন, এখনও আপনি অবসর পাচ্ছেন দেখতে কোথায় মেয়ে বোরখা পড়ল কি না। ভক্তিমান হোসেন মাথা নিচু করেন, ভাবেন মেহেরবান আল্লাহ তাকে কতভাবেই না শিক্ষা দিচ্ছেন। হোসেন প্রাচীন মুসলিম সন্তদের অন্যতম প্রধান। তিনি ছিলেন বিদ্বান, ততোধিক বিনয়ী, সাধন ভজনে অবিচল নিষ্ঠার জন্য তিনি বিখ্যাত। শক্তিশালী সুবক্তা হিসেবে তিনি চিরপ্রসিদ্ধ। তিনি দেহত্যাগ করেছিলেন বসরাতে 728 খ্রিস্টাব্দে। মৃত্যুকালে তার হাসি মুখ দেখে লোকে অবাক হয়ে গিয়েছিল। তাকে যে কেউ কখনো হাসতে দেখেননি। কোনো পাপ কোন পাপ কোন পাপ বলতে বলতে হোসেন শেষ নিঃশ্বাস ছেড়েছিলেন। হোসেনের মৃত্যুর অনেক পরে একজন প্রবীণ ব্যক্তি একদিন হোসেনকে স্বপ্নে দেখেন। হোসেনকে তিনি হাসির কারণ জিজ্ঞাসা করেন। হোসেন বলেন যে মৃত্যুকালে তিনি একটি দৈব বাণী শুনতে পেয়েছিলেন, তার সব পাপ ক্ষয় হয়েছে, বাকি আছে মাত্র একটি। আনন্দে উত্তেজনায় কোন পাপ বলে উঠেছিলেন, আল্লাহদে হেসে উঠেছিলেন। তার পুরো নাম আল হোসেন ইবেন আবিল হোসেন আল বাসরি, তপস্বী হোসেন তোমায় সেলাম। এক বিন্দু খাঁটি অনাসক্তি হাজার বছরের নামাজ রোজা অপেক্ষা শ্রেষ্ঠ, বলতেন তপস্বী হোসেন। ওনার বলে যাওয়া কথা খুব সুন্দর, আমাদের মনে করালো যে ভগবানের প্রতি আল্লাহর প্রতি যে ভালোবাসা কীভাবে তৈরি করতে হয় এবং নিষ্ঠাবান মানুষ কীভাবে হতে হয় আমরা দেখলাম তপস্বী হোসেনের জীবন থেকে। আমরা পড়ছিলাম মুসলিম সন্ত গ্রন্থটি থেকে, লিখছেন স্বামী প্রভানন্দজি। আগামী দিনেও ঠাকুরমা স্বামীজি চাইলে এই সুন্দর গ্রন্থটি থেকে পড়ব, যেখানে বড় বড় মুসলিম সাধুদের জীবন
এখানে রাখা হয়েছে, আমরা অনেক কিছু শিখব অন্য ধর্মের ব্যাপারে। অনেক ধন্যবাদ। জয় ঠাকুর। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভিডিওস পেতে।